ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি অবর কাত যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে স্থানে না লাগে এসে স্থানটুকু ধুলেই যথেষ্ট না সম্পূর্ণ কাপড় ধুতে হবে আলহামদুলিল্লাহ ওয়াহদা আল্লাবাদি সম্মানিত ভাই ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী কাপড়ের যে স্থানে নাফাকি লেগেছে সে স্থানটুকু ধুলেই যথেষ্ট তার দলিল সাহি মুসলিমে একটি হাদিস এনেছেন মুসলিম রহমতুল্লাহ আল্লাহ মায়েশা সিদ্দিকার বর্ণিত হাদিসটি হলো এই আন্না রাজুলান্না জালাবি আয়েশা একদিন এক ব্যক্তি মায়শা সিদ্দিকার তালহার ঘরে মেহমান হলেন সিদ্দিকার আল্লাহ তালহা দেখলেন ভোরে সে তার কাপড় ধুচ্ছে অর্থাৎ রাত্রে তার স্বপ্ন দোষ হয়েছিল ফাঁকা আয়েশা তা দেখে মায়শা সিদ্দিকারী আল্লাহ তালহা বললেন ইন্ন মা কাানা ইউযজিউকা ইন রাআইতাহু আন تغসিল কানা তোমার পক্ষে এতটুকুই যথেষ্ট হতো যে তুমি নাপাক বস্তুটি দেখে থাকলে কেবল মাত্র সেই স্থানটি ধুয়ে নিতে কি বলা হয়েছে ইন রাআইতাহু আন تغসিল মাকানা কেবল মাত্র সেই স্থানটি ধুয়ে নিতে ফাইল লাম আর যদি তা না দেখে থাকো

আল্লাহ রসোল্লা আলী সাল্লা সালামের কাপড় থেকে শুকনো বীর্য রঙড়িয়ে ফেলেছি ঘষে উঠিয়ে দিয়েছি আর তিনি সে কাপড় পরেই সালাদ আদায় করেছেন এই হল সাই মুসলিমের হাদিস যে যে স্থানটুকে না পাকি বা না পাকি লেগেছে সে স্থানটুকু ধুলেই যথেষ্ট বাকি সম্পূর্ণ কাপড় ধুতে হবে না এবং কি যে সমস্ত পুরুষ ও নারী যে লেবাস পরিধান করে স্বামী স্ত্রী মিলন করে সহবাস করে সেই কাপড়ে যদি কোনো ধরনের নাকা নাফাকি বস্তু না লেগে থাকে সেই কাপড়েও নামাজ পড়া বৈধ বাকি আল্লাহ আলম্বিসকুম রাতি আমার কাজ